হাই, আমি দিনেশ। আর আজকে দেখবো MI5 অন হচ্ছে অপচ্ছ, অন হচ্ছে অপচ্ছ, প্রবলেম হচ্ছে এটাই, পুরোপুরি অন হচ্ছে না, অপো হচ্ছে না, পাওয়ার বোতাম কাজ করছে না। তার জন্য সবকিছু খুলে দেবো, কানেক্টার খুলে দেবো, সিম যা আছে সব খুলে দেবো। এটা কেন হয় সেটা দেখবো খুলে। অ্যাকচুয়ালি তো এটা ব্যাটারি প্রবলেমের জন্য হয়, তো আজকে দেখবো এটা কী আছে ভিতরে, কেন হচ্ছে। ঠিক আছে, খুলে নিই। খুলে দিয়েছি, ঠিক আছে, কানেক্টারটাও খুলে দেবো, ব্যাটারি কানেক্টার সব কিছু খুলে দেবো, খুলে চেক করবো যে কোথা থেকে প্রবলেম হচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে জোড়া তালি দেখা যাচ্ছে, খুলে দিই, দেখা যাচ্ছে তার দিয়ে করে রেখেছে, হয়তো এই কারণের জন্য হতে পারে। দেখি এটা কি আছে, এটা এক্সট্রা লাগানো আছে, জাম্পার দিয়ে তৈরি করেছে। ঠিক আছে, কোথাও সব কিছু কানেকশান ঠিক আছে প্রপারলি, কিন্তু যেটা পাওয়ার বোতাম, ভলিউম বোতাম সব এক্সট্রা এক্সট্রা লাগানো আছে, তার জন্য মনে হয় হয়তো প্রবলেম দিচ্ছে, দেখা যাচ্ছে, খুলে দেখি তো। হ্যাঁ, আর এই জন্যই মনে হয় হচ্ছিলো, দেখা যাচ্ছে এক্সট্রা এক্সট্রা করে দেওয়া, ঝালাই করে দিয়েছিল, বুড়িটাকে খুলে দেখবো। ঠিক আছে, কোথা থেকে কানেকশান করছে, বুড়িটা খুলে নিই। এটা সাধারণত ব্যাটারি কানেকশনের জন্য হয়, বিএসএ একটা প্রবলেম থাকে ওটার জন্য হয়, আর যদি কোথাও শর্ট থাকে, ভলিউম বলো আর পাওয়ার কি বলো, যদি শর্টিং থাকে তো সেই জন্যও হয়। তো আমি দেখে নিই এটা কোথা থেকে কানেকশন করে আছে, করা আছে, ঠিক আছে, কোথা থেকে কানেকশন করে এটা সেটিং করেছে। এটা যতক্ষণ না খুলবো ততক্ষণ আমি বলতে পারবো না কোনটা প্লাস আর কোনটা মাইনাস, কেননা আমি যখন এটা খুললাম তখন খুলে গেলো, তারটা ছুটে গেলো, ওটা খুলে দেখবো। ঠিক আছে, আর খুলে দেখে আমি কানেকশানগুলো কেটে দেবো, শুধু পাওয়ার বোতামটাই রাখবো, দেখে দেখবো সেটা অন হচ্ছে কি না। ঠিক আছে, আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি কিছু বলা থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার আমার সেন্টারে বা আমার আমি যে মোবাইল রিপেয়ারিং করি, এখানে যে ধরনের মোবাইল আসুক না কেন আমি পোস্ট করে দিই, ভালো খারাপ যাই হোক। হ্যাঁ, দেখা যাচ্ছে কানেক্টার ছিল, এক্সট্রা কানেক্টার ছিল, পরে একটা এক্সট্রা লাগিয়ে দিয়েছে, ওই জন্যই প্রবলেম দিচ্ছিল। তো আমি সেট মোবাইলটা সেট করে দিচ্ছি, ঠিক আছে, ওটা কানেকশান বের করে শুধু পাওয়ার বোতামটা রাখবো যে প্রপারলি কাজ করে কি না। দেখা যাচ্ছে জোড়া তালি, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে, শুধু পাওয়ার বোতামটা রেখে চালু করলাম যে চালু হচ্ছে কিনা। হ্যাঁ, নিয়ে নিয়েছে, তার মানেই হচ্ছে যে পাওয়ার বোতাম লাগিয়েছিল আর প্লাস মাইনাস লাগিয়েছিল, সেখানে কোনো প্রবলেম ছিল, সেখানে শর্ট হয়ে গেছিলো, এই জন্যই এটা হচ্ছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে, আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।